হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি সুজিত আবারও সবাইকে ওয়েলকাম করছি আমার এই SKS বেঙ্গলি মোটিভেশন ইউটিউব চ্যানেলটিতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি বিশিষ্ট দার্শনিক সুরেন্দ্রনাথ দাশগুপ্তের সংক্ষিপ্ত আত্মজীবনী নিয়ে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সুরেন্দ্রনাথ দাশগুপ্তের জন্ম হয় 1887 খ্রিস্টাব্দে নদিয়া জেলার কুষ্টিয়া নামক একটি গ্রামে। তার পিতার নাম হলো কালীপ্রসন্ন দাশগুপ্ত। মাত্র 2-3 বছর বয়সেই অক্ষর পরিচয়ের আগেই মুখে মুখে রামায়ণ আবৃত্তির অস্বাভাবিক ক্ষমতা অর্জন করেছিল সুরেন্দ্রনাথ। ভারতীয় দর্শনের বিভিন্ন দিক ও সমসাময়িক বহু ঘটনার বিষয় তিনি বলে দিতে পারতেন 5-7 বছর বয়স থেকেই। এ সময়ে সকলে তাকে খুখা ভগবান বলে ডাকতেন। এ বিষয়ে 1994 খ্রিস্টাব্দের 19 এপ্রিল সুলভ দৈনিক সংবাদপত্রে অদ্ভুত বালক শিরোনামে প্রকাশিত সংবাদ, সুরেন্দ্রনাথ দাশগুপ্ত একটি 17-বর্ষীয় বৈদ্য বালকের অদ্ভুত ক্ষমতা দেখিলে আশ্চর্যান্বিত হইতে হয়। তাকে ধর্ম ও দর্শন সম্বন্ধে যে কোনো প্রশ্ন করা হোক না কেন, তৎক্ষণাৎ তার যথাযথ উত্তর দিয়া বড় বড় দার্শনিককেও বিস্মিত করিয়া দেয়। 9-10 বছর বয়সে সুরেন্দ্রনাথ বৃত্তসংহার এর অনুকরণে রামায়ণের 4টি সর্গ রচনা করেন। কৃষ্ণনগর স্কুল থেকে তিনি প্রথম বিভাগে এন্ট্রান্স পাস করেন। তারপর বরিশালে গৈলায় গিয়ে ট্রোলে ভর্তি হন। এ সময় তিনি সংস্কৃতে তিলোত্তমা কাব্য রচনা করেন। কৃষ্ণনগর থেকে FA পাস করেন তিনি। তারপর সংস্কৃতে অনার্স ও নিস্তারিণী পদকসহ BA পাস করেন। 1908 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ থেকে MA পাস করেন তিনি। তিনি দর্শনেও MA পাস করেন 1910 খ্রিস্টাব্দে। এরপর রাজশাহী ও চট্টগ্রাম কলেজের অধ্যাপনার কাজও তিনি করেন 1911 খ্রিস্টাব্দ থেকে 1920 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1920 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে PhD ডিগ্রি লাভ করেন। 1922 খ্রিস্টাব্দে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে DPhil ডিগ্রি লাভ করেন তিনি। 1920 খ্রিস্টাব্দ থেকে 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার কাজ করেন সুরেন্দ্রনাথ দাশগুপ্ত। 1922 খ্রিস্টাব্দে তিনি চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ হন। 1931 খ্রিস্টাব্দে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নীতিবিজ্ঞানের অধ্যাপক হন 1924 খ্রিস্টাব্দে। সুরেন্দ্রনাথ দাশগুপ্তের 5 খণ্ডের এ হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফিলোসফি একটি অত্যন্ত মূল্যবান গ্রন্থ। এছাড়াও বিচিত্র বিষয় নিয়ে তার লেখা অসংখ্য গ্রন্থাবলীর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল দার্শনিকী, রবি দীপিতা, সাহিত্য পরিচয়, কাব্যবিচার, তত্ত্বকথা, আয়ুর্বেদ, সৌন্দর্য তত্ত্ব, ভারতী, দর্শনের ভূমিকা, প্রাচীন ভারতীয় চিত্রকলা ইত্যাদি। ইংরেজি ভাষাতেও বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ লিখে গেছেন সুরেন্দ্রনাথ দাশগুপ্ত। তার মধ্যে কয়েকটি হল এ স্টাডি অফ পতঞ্জলি, ইয়োগা এস ফিলোসফি অ্যান্ড রিলিজিয়ান, হিন্দু মাইস্টেটিজম, ইন্ডিয়ান আইডিয়ালিজম ইত্যাদি গ্রন্থাবলী। 5টি মৌলিক কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হল ক্ষণলেখা, নিবেদন, বিজয়িনী, চারণী ও চারণ ও একটি উপন্যাসও তিনি অধ্যাপনা করেছেন। 1952 খ্রিস্টাব্দের 18ই ডিসেম্বর এই মহামানবের মৃত্যু হয়। বন্ধুরা, এতটুকু ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। আবার কথা হবে এমন কোনো নতুন আয়োজনের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।